আমি কয়েকদিন ধরে আমাদের প্রোডাক্ট নিয়ে খুব কমপ্লেইন আসছে, তাই আমি ভাবলাম যে নিজে একটু মার্কেটে বেরোই, সার্ভে করি, মার্কেটের লোকজনের কাছ থেকে জানার চেষ্টা করি যে কেন আমাদের বিস্কিট পছন্দ হচ্ছে তাদের। কিন্তু ঠামি, তুমি এখানে এলে কেন? তবে কি আমি দাদুভাইকে ভুল বুঝছিলাম? কাজের জন্যই বাইরে বাইরে ঘুরছিল। আমি আসলে এখানে আমি কথা বলো না, তুমি এই জল খাও, দাঁড়াও। দাদুভাই, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। আমি এই বাজারে পা দেবা মাত্র আমার ওই বিবাহবার্ষিকীর পান্না বসানো হীরের হারটা, ওইটা তো চুরি গেল। তুমি ওটাকে খুঁজে পাওয়ার ব্যবস্থা করো তো দাদুভাই। ওই হার কি আর পাবেন মাসিমা? হ্যাঁ, এতক্ষণে জোরেরা হাত নিয়ে পগার পা। এই ঠাকুমা, আপনার হার কান্দি ঠাকুমা, কোনদিন হবে না ঠাকুমা। অকাল কুষ্ণ দুটো তোমাদের আমি পুলিশে দেব। না ঠাকুমা, অনেক মার খেয়েছি ঠাকুমা, আর পুলিশে দেবেন না, এই আপনার পায়ে ধরছি ঠাকুমা। মার খেয়েছি মানে কে মেরেছে তোমাদের? সত্যি কথা তো ঠিক বলেছে দাদুভাই, চোর চুরি করে আমার হার ফিরিয়ে দিল। আমি জানতাম অসম্ভবকে সম্ভব শুধাই করতে পারেন। এই যাও, বেরিয়ে যাও এখান থেকে। শুধুমাত্র হার ফেরত দিয়েছ বলে ছেড়ে দিচ্ছি, নাহলে এক্ষুনি লকআপে পুড়ে দিতাম। যাও এখান থেকে, যাও। দাদু ভাই, দাদু ভাই, কে 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 ওই মেয়ে যার জন্য চোরেরা হার ফিরিয়ে দিয়ে গেল, চলো তো একটু দেখি একবার। কে? কেউ না ঠাম্মি। ঠাম্মির আবার কি হলো? দিদি, যে হিটলার দাদি তোকে এত অপমান করেছে, তুই তার জন্য এত কেন ভাবছিস বলতো? কিরুক, উনি আমায় যতই অসম্মান করুক, অপমান করুক, ঠাম্মি আমার আপনজন, আমি ঠাম্মির সাথে খারাপ কিছু হতে দিতে পারি না রে। শোন, আমি যা বলছি তুই তাই কর, দাঁড়া। এখানে বসো, আমি কিছু খাবার নিয়ে আসছি। যাই হোক, এটা হিটলার দাদিকে খাইয়ে দিও, দিদি পাঠিয়েছে। দাদা একটু সাইড দিন। ঠাম্মি, তোমার জন্য বিস্কিট, কচুরি, চা, জিলিপি নিয়ে এসছি, খাও। শুভ বিবাহ মহাসপ্তাহ 11 থেকে 17 নভেম্বর রাত 9টায় স্টার জলসায়।